আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এক মর্মান্তিক ঘটনা, জেসিবির ধাক্কায় মৃত্যু ঘটল এক কিশোরের। শুক্রবার রাত 9টা নাগাদ লক্ষ্মীপুর কেন্দ্রের জয়পুর থানার অন্তর্গত সারদাপল্লীতে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে রাতের খাবার খেয়ে বাইরে আসতে এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে কিশোরটি। গড়ের পাশে থাকা মাটির টিলা কেটে একটি জেসিবি মাটি কাটতেছিল। সেই সময় মাটি কেটে উপর থেকে নিচের দিকে নেমে আসার সময় পাশে দাঁড়িয়ে থাকা সজল বিশ্বাসের ছেলে সর্বজিৎ বিশ্বাসকে পেছনের বাকেট দিয়ে সজোরে আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরিবারের লোকজনরা তাকে নিয়ে ছুটে যান জয়পুর এসএইচসিতে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান জয়পুর থানার ওসি। ঘটনাস্থলে পৌঁছে জেসিবি উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসা হয়। অসম সরকার 1 লক্ষ নিয়োগের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে আরও একটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। তৃতীয় শ্রেণীতে 13,300টি শূন্যপদ পূরণের জন্য দক্ষতা পরীক্ষা আগামী 21 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যেই সেবার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইস্যু করা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় শ্রেণীতে 13,300টি শূন্যপদ এবং চতুর্থ শ্রেণীতে 13,341টি পদ পূরণের জন্য আগস্ট এবং সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সমগ্র শিক্ষা আসামের মিশন ডিরেক্টর দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে 2023 সালের গুণোৎসব পুনর্নির্ধারণ করা হয়েছে। আসাম সরকার এর আগে রাজ্যের 33টি জেলায় 3টি পর্বে অনুষ্ঠিত হওয়ার জন্য 2023 সালের গুণোৎসবের তারিখ ঘোষণা করেছিল। নতুন বিজ্ঞপ্তি অনুসারে তারিখগুলি একই রাখা হয়েছে, তবে যে জেলাগুলিতে গুণোৎসব অনুষ্ঠিত হবে তার কিছু তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুসারে 13টি জেলায় 18, 19, 20 এবং 21 জানুয়ারি গুণোৎসব পরিচালনা করার কথা ছিল। এই 13টি জেলা হল বরপেটা, গোলাঘাট, করিমগঞ্জ, হুজাই, কামরূপ, কোকরাঝার, লক্ষিমপুর, মাজুলি, মরিগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা, মানকাচর, তিনসুকিয়া এবং উদালগুড়ি। 17 ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে 13টি জেলার পরিবর্তে শুধুমাত্র 11টি জেলা প্রথম পর্বে গুণোৎসব পরিচালনা করবে। এই জেলাগুলি হল বরপেটা, করিমগঞ্জ, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝার, লক্ষিমপুর, মাজুলি, নোয়াগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা, মানকাচর এবং উদালগুড়ি। হাইলাকান্দি জেলায় সংগঠিত আয়ুষ্মান ভারত কার্ড কেলেঙ্কারির মুখ্য অভিযুক্ত মফজিল হোসেন বরবুইয়াকে গতকাল হাইলাকান্দি পুলিশ শিলচরের মেহেরপুর থেকে গ্রেফতার করেছে। হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত জানিয়েছেন যে হাইলাকান্দি শহরের শিফা হসপিটাল এবং রিসার্চ সেন্টারের স্বত্বাধিকারী শ্রী বরবুইয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আয়ুষ্মান ভারত কার্ডের হিতাধিকারীর নামে প্রায় 35 লক্ষ টাকার ভুয়ো বিল জমা দেবার অভিযোগ রয়েছে। চরিত্র অভিনয় প্রতিযোগিতায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করে কাসার জেলাসহ গোটা অসমের মুখ উজ্জ্বল করায় শনিবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাসার জেলার সমিতির পক্ষ থেকে নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ এবং নির্দেশক কলা কৌশলীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। অন্যান্য ছাত্রীরাও যাতে উৎসাহিত হয় সেজন্য সংগঠনের কর্মকর্তারা স্কুলে গিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে বঙ্গ সাহিত্যের কাসার জেলা সমিতির প্রাক্তন সভাপতি প্রবীণ সাংবাদিক তৈমুর রাজা চৌধুরীর পৌরোহিত্য করেন।
শুরুতে স্কুলের অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায় জানান, শুরুতে পাঁচজনের দল জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়, পরে গৌহাটিতে তারা কাসার দল হিসাবে অংশ নেয়। সেখানে ২২ জেলার মধ্যে নেতাজি বিদ্যাভবন সেরার শিরোপা অর্জন করে গত ৫ ডিসেম্বর তারা আসামের প্রতিনিধিত্ব করতে দিল্লি যায়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩২টি দল চরিত্র অভিনয় তথা অনুনাটক মঞ্চস্থ করে সেখানেও নেতাজি বিদ্যাভবনের ৫ ছাত্রী প্রথম পুরস্কার লাভ করেন। দেবাঞ্জন বাবু নিজেও ছাত্রীদের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন, সরকারি নির্দেশ মেনে শিক্ষয়িত্রী তনুশ্রী পালও ছাত্রীদের সঙ্গে যান। দেবাঞ্জন বাবু এই সাফল্যের জন্য কৃতিত্ব দেন নির্দেশক শান্তনু পাল এবং তার সহযোগী দেবস্মিতা দাস এবং সুপ্রিয়া সিনহাকে। দেশে প্রতিদিন ৭-৮ লক্ষ আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে এবং প্রতিটি দরিদ্র মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে লোকসভায় দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ লাল মান্ডবিয়া। এদিন তিনি লোকসভায় একটি সম্পূরক প্রশ্নে বলেন, দেশে প্রতিদিন লক্ষ লক্ষ আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে এবং যারা এই কার্ডগুলি পাননি তাদের কাছে শীঘ্রই এই কার্ডগুলি উপলব্ধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ২০১১ সালে তৈরি তালিকা অনুযায়ী আয়ুষ্মান কার্ড তৈরির কথা থাকলেও মাত্র ২৫% সঠিক লোক পাওয়া গিয়েছে, যে কারণে কার্ড তৈরিতে সমস্যা হচ্ছে। তিনি গুজরাটের উদাহরণ দিয়ে বলেন, রাজ্যে ৫০ লক্ষ লোকের তালিকা পাওয়া গিয়েছে কিন্তু যখন সমীক্ষা করা হয়েছিল তখন মাত্র ১০ লক্ষ লোক পাওয়া গিয়েছিল। এক চাঞ্চল্যকর ঘটনা, কালীগঞ্জের বাগবাড়িতে নিজেকে শেষ করল এক যুবক। জানা গিয়েছে জহিরকান্দি গ্রামের আব্দুল কাদির নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাগবাড়ির নিজের গ্যারেজ থেকে। শুক্রবার সকালে গ্যারেজের অন্য কর্মীরা কাজে এসে দেখতে পায় যে গ্যারেজের শাটার লাগানো অথচ বাইরে কোনো তালা নেই। তখন ওই কর্মীরা শাটার তোলার চেষ্টা করে দেখতে পায় যে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলে রয়েছে আব্দুল কাদিরের নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়চন্দ্র সিংহের কাছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। খবর দেওয়া হয় নীলামবাজার সার্কল অফিসার সাজ্জাদ হোসেনের কাছে। সার্কল অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে আব্দুল কাদিরের ঝুলন্ত দেহ মাটিতে নামানো হয়। পরবর্তীতে মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে এদিনই তার পরিবারের হাতে সমজে দেওয়া হয় মৃতদেহ। এক ভয়ঙ্কর দুর্ঘটনা, অটোরিকশা এবং বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। সংকটজনক অবস্থায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় নিবিয়া চেরাগি সড়কে সংঘটিত হয়েছে এই ভয়ানক দুর্ঘটনা। জানা গিয়েছে নিবিয়া থেকে চেরাগি যাওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশা হেমপুর কালী মন্দিরের কাছে বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা করিমগঞ্জগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। সংঘর্ষ এতই জোরদার ছিল যে বাসের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। বিকট আওয়াজে আশেপাশের মানুষ ছুটে এসে কৃষ্ণমোহন বর এবং গোপাল দাস নামের অটোরিকশার ২ যাত্রীকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চেরাগি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় সঙ্গে সঙ্গেই তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।